এই হলো একটা নর্মাল ফটো, তাকে চেঞ্জ করে এরকম একটা সিনেম্যাটিক লুক কী করে দিতে হয় তা আজকে ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। তাই জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, চলো শুরু করা যাক। প্রথমে লাইট রুম ওপেন করলাম অ্যাপটা, তারপরে কী করলাম ইমেজটাকে আমি স্ট্রেট করলাম, কারণ ইমেজটা একটু টিল ছিল। অটো সেট করার পরে আমি যেটা করলাম, বেসিক কিছু লাইট বাড়িয়ে কমিয়ে আমি একটা ফার্স্টে একটা বেসিক মুডি টোন আমি ক্রিয়েট করব। মুডি টোন ক্রিয়েট করতে গেলে লাইটটাকে একটু কমের দিকে রাখতে হয়, তাই এক্সপোজারটাকে আমি কমালাম, হাইলাইটটাকেও আমি কমালাম, শ্যাডোটাকে আমি সামান্য কমালাম এবং হোয়াইটটাকে একবারে কমিয়ে দিলাম, এবং ব্ল্যাকটাকে আমি সামান্য বাড়াবো। তাতে কী হবে যে ব্ল্যাক পার্টগুলো রয়েছে ওগুলো ভিজিবল থাকবে। আচ্ছা, এবারে আসি হচ্ছে কার্ভসে। কার্ভসে গিয়ে আমি কন্ট্রাস্ট ক্রিয়েট করলাম। কার্ভসের আমি দুটো ভিডিও আমি আগে বানিয়েছি, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমি যেটা করলাম একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করলাম, এবং কার্ভসের ব্ল্যাক পয়েন্টটাকে একটু উপর দিকে তুললাম, তাহলে কী হবে একটা ফেডেড লুক ক্রিয়েট হয়ে যাবে। এখানে যেটা করছি একই রকমভাবে রেড কার্ভটা নিয়েও আমি কী করছি এখানে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। এবার কন্ট্রাস্টটা RGB কার্ভের মতো ক্রিয়েট করছি না, একটু কম, এবং কী করছি এখানেও একটা ফেডেড লুক আমি দিচ্ছি লালের যে শ্যাডো পার্ট সেটাকে একটু ওপর দিকে তুলে। একই রকমভাবে গ্রিন কার্ভটা নিয়েও আমি কী করছি ফেডেড লুক আমি একটা দিচ্ছি, এবং সবশেষে আমি কী করছি ব্লু যে কার্ভটা আছে এটাকে নিয়েও আমি রিভার্স একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছি, মানে এর যে শ্যাডো পার্ট সেটাকে একটু ওপর দিকে তুলছি, হাইলাইটেড পার্টটাকে একটু সামান্য নিচের দিকে নামাচ্ছি, এবং মিড যে টোনটা এটাকে মাঝামাঝি রাখার চেষ্টা করছি। আমার এখানে মোটিভ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্লুইশ টোন দেওয়ার, এবং যে স্কিন টোন যেটা রয়েছে এটা একটু হাইলাইটেড থাকবে, তাহলে কী হবে ওভারঅল ইমেজে একটা মুডি টোন ক্রিয়েট হয়ে যাবে। সেটাই আমি কার্ভসে গিয়ে করলাম। এবারে আমি কী করছি কালার টোনে গিয়ে টেম্পারেচার আর টিনটাকে কিছুটা চেঞ্জ করছি, এটা কিন্তু ফাইনাল নয়, কারণ কালার গ্রেডিং করার পরে আবার কিন্তু তার করেসপন্ডিং আমাকে টেম্পারেচার আর টিনটা চেঞ্জ করতে হবে। আমি কালার গ্রেডিংয়ে গেলাম, কালার গ্রেডিংয়ে গিয়ে কী করছি এখানে দেখো এটার কালার স্পেকট্রাম একটা রয়েছে সার্কুলার ওয়েতে, বাইরে যে স্পেকট্রাম এটাকে তোমরা রোটেট করে মনের মতো কালার দিতে পারো, আর ভেতরের যে পয়েন্টটা রয়েছে এটাকে তোমরা বাড়িয়ে স্যাচুরেশনটাকে বাড়াতে পারো, অথবা এই যে লিনিয়ার স্কেল রয়েছে এখানে কালার পয়েন্টগুলো যে রয়েছে এখানে নিয়ে গিয়ে তোমরা মনের মতো কালার শ্যাডোতে মিড টোন এবং হাইলাইটে দিতে পারো, এবং স্যাচুরেশন যে স্কেল ওখান দিয়ে স্যাচুরেশন কন্ট্রোল করতে পারো। এবং প্রত্যেকটা আলাদা আলাদা লুমিনেন্স থাকে, যেমন ধরো শ্যাডোতে আমি কী করলাম একটা ব্লুইশ টোন এখানে দিলাম, এইবারে আমি যদি লুমিনেন্সটাকে কমাই তাহলে কী হবে এই যে ব্লুইশ টোনটা এটা আরও ডার্ক হতে থাকবে, এবং যদি বাড়াই ব্লুইশ টোনটা আরও তার লুমিনেন্স বাড়াতে থাকবে। সুতরাং এইভাবে তোমরা আলাদা আলাদাভাবে শ্যাডো হাইলাইট এবং মিড টোনের লুমিনেন্স বাড়াতে এবং কমাতে পারবে। এইবারে কালার মিক্সে এসে তোমরা দেখো অনেক রকমের কালার তোমরা এখানে পাবে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এরকম অনেক কালার পাবে। এখানে তোমরা কী করতে পারো হিউজ স্যাচুরেশন এবং লুমিনেন্সটাকে নিজেদের পছন্দ মতো করে চেঞ্জ করতে পারো। এখানে যেহেতু আমি সিনেমেটিক ফেডেড কালার গ্রেডিং আমি করছি এবং আমার এখানে মেইন ফোকাসটা হলো স্কিন টোনটাকে চেঞ্জ করা, সুতরাং কমলা এবং ইয়েলো কালারটার আমি লুমিনেন্স স্যাচুরেশনটাকে কিছুটা বাড়িয়ে কমিয়ে আমি স্কিন টোনটাকে একটা ফেডেড কালার দেওয়ার চেষ্টা করছি। এবারে কী হচ্ছে আমি ক্ল্যারিটিতে যাচ্ছি, এখানে টেক্সচার আর ক্ল্যারিটিটাকে আমি চেঞ্জ করছি, টেক্সচারটাকে একটু বাড়াচ্ছি, ক্ল্যারিটিটাকে একটু কমাচ্ছি, ইমেজে কী হবে একটা যে স্কিনটা থাকবে সেটা কিন্তু সফট হবে। এবং তারপরে কী করছে গ্রেনটাকে একটু বাড়াচ্ছি, যাতে যেহেতু আমি ক্ল্যারিটিটা কমিয়েছিলাম আর গ্রেন বাড়ানোর ফলে কী হবে একটা অর্গ্যানিক লুক আমি ইমেজে পেয়ে যাব। এবারে কী হচ্ছে শার্প করার পরে ইমেজটাকে আমি মাস্কিং করছি, এই যে সাদা মতো তোমরা অংশটা দেখতে পাচ্ছ এটা ইন্ডিকেট করবে ইমেজে কোথায় কোথায় শার্পেনিংটা হচ্ছে, এবং সেটাকে বাড়িয়ে কমিয়ে তোমরা তোমাদের ইমেজে যে জায়গাগুলোতে তোমরা চাইছো যে শার্পটা তোমরা করলে সেটা থাকবে সেখানে তোমরা করতে পারো।
এই শার্পেনিংয়ের মাস্কিং নিয়ে পরে একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেখাবো। আপাতত তোমরা এটুকু জেনে রাখো যেটা আমি বললাম। আর এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লুইশ টোনটা বেশি বেড়ে গেছিলো, তাই আমার আবার কী করলাম আমি কালার গ্রেডিংয়ে গিয়ে সামান্য আমি চেঞ্জ করছি, যাতে একটা সিনেম্যাটিক লুক আমি পাই যেটা দেখতে ভালো লাগে। সবশেষে এরকম একটা ফটো আমি পেয়ে যাবো। এবং সে এরকম ফটোই কী হয় এডিট করা হয় এবং সেটাকে যখন সিনেমার প্রজেক্ট করা হয় তখন দেখতে এরকম লাগে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর হ্যাঁ, একটা লাইক কিন্তু অবশ্যই দিও। থ্যাংক ইউ।